কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার জন্য এত নেকি বরাদ্দ করেন, কিয়ামতের দিনে নেকিগুলো যদি মিজানের পাল্লায় রাখা হয় মিজানটা পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা আলহামদুলিল্লাহর নেকির কথা শুনে বলেছেন সুবহানাল্লাহ। এই হাদিসের সামনের অংশ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি একবার বলে সুবহানাল্লাহ আর একবার বলে আলহামদুলিল্লাহ, এই দুইটা জিকির একসাথে করে আল্লাহ তাআলা তাকে এত নেকি দান করবেন, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে এই পূর্ণ নেকি আল্লাহ তাআলা তার জন্য দিয়ে দিবেন। আসমান থেকে জমিন ফাঁকা জায়গা কম না বেশি? অনেকে পরিমাপ করে বলেন 500 বছরের রাস্তা, হতে পারে 500 বছরের রাস্তা খুব কম না? এত বেশি নাকি ওই ব্যক্তির জন্য আল্লাহ দিবেন যে ব্যক্তি একবার বলে কি আলহামদুলিল্লাহ। কেন? যেহেতু আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত লাভ করেছে, নিয়ামত আর প্রশংসা করতে গিয়ে কি বলেছে আলহামদুলিল্লাহ। তবে সূরাতুল ফাতিহার ফজিলত, তারপরে সূরাতুল ফাতিহার অনুবাদ, এরপরে আয়াত ভিত্তিক তাফসীর, সবাই কথাগুলো মনে রাখবেন। সূরাতুল ফাতিহার আমি অনেকগুলো ফজিলত পেয়েছি, আমি আপনাদের সামনে বাছাই করা কয়েকটা ফজিলত বলবো। এক, সূরাতুল ফাতিহা হলো ইসমে আজম। কি ইসমে আজম? ইসম মানে নাম, আজম মানে মহান, এটা দ্বারা আল্লাহ তাআলার নাম বুঝেছে। ইসমে আজম মানে মহান নাম। দলিল সহিহুল মুসলিমের হাদিস عن أسماء بنت يزيد رضي الله تعالى عنه أنه قال أسماء بنت يزيد رضي الله تعالى عنه بل اسم الله الأعظم في هاتين الآيتين سورة الفاتحة হলো একটা ইসমে আজম। যেমন ভাবে এই আয়াত, যেমন সূরাতুল আলে ইমরানের দুই নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর নাম সত্তা, তিনি ব্যতীত দ্বিতীয় কোন উপাস্য নাই, তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। এই আয়াতটা যেমন মহান আল্লাহর পরিচয় বলে দেয় ইসমে আজম, অনুরূপভাবে সূরাতুল ফাতিহাও একটা ইসমে আজম, আল্লাহর মহান নাম। দুই নাম্বার, কোরআনুল কারিমের মধ্যে যতগুলো সূরা রয়েছে তার ভিতরে একটা সূরা রয়েছে আল্লাহ তাআলা ব্যতিক্রম পদ্ধতিতে নাজিল করেছেন, অন্য কোন সূরা ব্যতিক্রম পন্থায় নাজিল করেন নাই। দলিল সহিহুল মুসলিম 1784 নম্বর হাদিস আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন أنه جبريل قاعد عند النبي صلى الله عليه وسلم একদিন জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলেন। জিবরাইল কে? জিবরাইল হলো ফেরেশতাদের সর্দার আর কোরআন অবতীর্ণকারী। কে? কোরআন অবতীর্ণকারী। প্রথমে আল্লাহ তাআলা কোরআন বলেছেন জিবরাইলের কাছে, জিবরাইল এসে বলেছেন আমাদের নবীর কাছে। এই জিবরাইল যিনি নিয়মিত কোরআন নিয়ে আসেন তিনি বসা আছেন আমাদের নবীর কাছে, মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, ফাসামিয়া নাকাইদাম মিন ফাওকিহি, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম মাথার উপরে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? বিকট আওয়াজ, যেমন বজ্রপাত হলে ছাড়া গড়ালে ছোট আওয়াজ হয় না বড় আওয়াজ হয়, বিকট আওয়াজ শুনতে পেয়েছেন। যখনই আওয়াজ শুনেছেন ফারাফা আসালু, জিবরাইল তার মাথাটা এইভাবে উঁচু করেছেন। কে উঁচু করেছেন? জিবরাইল। মানুষ না ফেরেশতা? ফেরেশতা।
জিবরাইল আলাইহিস সালাম মাথাটা উঁচু করে বললেন, হাযা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউমা লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা সবাই তোমরা মনোযোগ দিয়ে শোনো, এই মাত্র বিকট যে আওয়াজটা শুনতে পেলে এটা হলো আসমানের একটি দরজা খোলার আওয়াজ। কিসের দরজা? আসমানের দরজা। তাতে বোঝা যায় আসমানের দরজাও আছে, আসমানের দ্বার রক্ষীও আছে। তিনি বলছেন ফতিহাল ইয়াউমা, এই দরজাটা আজকেই খোলা হলো, লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, আজকের পূর্বে এই দরজাটা আর কখনো খোলা হয় নাই, প্রথম খোলা হলো। এরপরে বলছেন ফানাযালা মিনহু মালাকুন, এই দরজা দিয়ে আজকে দুনিয়াতে একজন ফেরেশতা নাযিল হয়েছেন, লাম ইয়ানসিল কাত্তুন ইল্লাল ইয়াউম, তিনি এই দুনিয়া সৃষ্টির পরে আজকেই কেবল এই দুনিয়াতে নেমে এসেছেন, এর আগে কখনো অবতীর্ণ হন নাই। মনোযোগ দিয়ে শুনবেন, জিবরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, ইতিমধ্যে জিবরাইল বলছেন এটা হলো আসমানের একটা দরজা খোলার আওয়াজ, প্রথম খোলা হয়েছে আর কখনো খোলা হয় নাই, দরজারই একজন ফেরেশতা নাজিল হয়েছেন, এর আগে কখনো নাজিল হন নাই। প্রথম মনোযোগ দিয়ে শুনবেন, নতুন দরজা প্রথম খোলা হয়েছে, নতুন ফেরেশতা দুনিয়াতে প্রথম নাজিল হয়েছেন, এই ফেরেশতা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লামা আলান নবী, এই ফেরেশতা এসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। ফাকালা, আর বললেন, আবশির বিনুরাইনি আল্লাতী উতিতাহুমা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর পক্ষ থেকে আজকে আপনার জন্য দুটি নূরের শুভ সংবাদ আপনাকে দিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। কয়টি নূরের শুভ সংবাদ? নূর মানে আলো, জ্যোতি। লাবিয়া উতাহমা নাবিয়ুন কবলাকা, আজকের পূর্বে কোন নবীকে এই নূরকে কখনো দেওয়া হয় নাই, তার মানে এই নূর তো এটা এমনই স্পেশাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে, এর পূর্বে কোন নবীকেও দেওয়া হয় নাই, উম্মতকে দেওয়া হয় নাই, বলেন সুবহানাল্লাহ। এবার এই নূর দুইটা কি? এক, বিফাতিহাতিল কিতাব, এক নাম্বার হলো কোরআনুল কারীমের প্রথম ভূমিকা, মানে কোন সূরা? হাদিসের অংশ থেকে প্রমাণিত হয় আল্লাহর নিকটে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা এতটাই মর্যাদা সম্পন্ন, অন্য সূরার সাথে অন্য সূরার মতো জিবরাইলের মাধ্যমে তিনি নাজিল করেন নাই, বিশেষভাবে নাজিল করেছেন, তাতে বোঝা যায় সূরাতুল ফাতিহার মর্যাদা অন্যান্য সূরার চাইতে কম না বেশি। দ্বিতীয় বলেছেন সূরাতুল ফাতিহা আল নূর, নূর মানে জ্যোতি, নূর মানে আলো, এটা এমন একটা আলো, একজন ব্যক্তি অন্ধকার থেকে হেদায়েতের দিশা সূরাতুল ফাতিহার মাধ্যমে পেয়ে যায়। সূরাতুল বাকারা আর একটা নূর হলো সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত, কোন সূরা? সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত, 285 নম্বর আয়াত আর 286 নম্বর আয়াত, হাদিসটি এই পর্যন্ত শেষ। এবার শিক্ষা, সূরাতুল ফাতিহা অন্যান্য সূরা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন, আর এই সূরাটা জিবরাইলের মাধ্যমে নাজিল না করে অন্য অন্য ফেরেশতার মাধ্যমে নাজিল করেছেন বিশেষভাবে, বলেন তো আল্লাহর দৃষ্টিতে সূরাতুল ফাতিহা গুরুত্ব কম বোঝানোর জন্য স্পেশাল ভাবে নাজিল করেছেন না বেশি বোঝানোর জন্য? বেশি। দ্বিতীয়,
এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন তার মাধ্যমে বলেছেন নূর, তার বোঝা যায় কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, যেটা উম্মতে মুহাম্মদের জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে, যা অন্য কাউকে দেওয়া হয় নাই, তারে আমাদের জন্য শুভ সংবাদ, নদীর সংবাদ। এবার তিন নম্বর ফজিলত, কথাগুলো মনে রাখবেন, সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা রয়েছে তার ভিতরে সবচেয়ে মহান সূরা। কি সূরা? মহান সূরা। দলিল সহিহ বুখারী হাদিস 5006। عن ابي سعيد بن المعلى رضي الله تعالى عنه انه قال ابو سعيد بن المعلى رضي الله تعالى عنه বলেন كنت اصلي في المسجد, আমি মসজিদে নামাজ আদায় করতেছিলাম, নফল নামাজ। কোন মসজিদে? মসজিদে নববী, যেটা বর্তমানে মসজিদের মদিনায় অবস্থিত রাসূলের মসজিদ, সেই মসজিদে আমি যখন সালাত আদায় করছিলাম, ফাদারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাম আমাকে ডাকলেন, বললেন ইয়া আবু সাঈদ এদিকে আসো। তখন আবু সাঈদ কি করে? কথা বলে কি করে? নামাজ পড়ে। এখন নামাজ অবস্থায় তাই আপনার কাছে জিজ্ঞেস করি, আপনারা কি উত্তর দেন? নফল নামাজ করতেছেন, নবী ডেকেছেন, আপনাদের যুক্তিতে কি বলে? নামাজটা কমপ্লিট করে রাসূলের ডাকে সাড়া দিবেন, না আগে রাসূলের ডাকে সাড়া দিবেন পরে নামাজ পড়বেন? আপনারা কোনটার পক্ষে? আগে সাড়া দিবেন, আগে সাড়া দিবেন, আগে সাড়া দিবেন, হ্যাঁ রাসূলের ডাকে আগে সাড়া দিবেন, ডাকে আগে সাড়া দিবেন। এর বিপক্ষে কেউ নাই? আমি তখন কি করব চিন্তা করলাম, নামাজের মধ্যে ভাবলাম রাসূল ডেকেছেন পরেও তো সাড়া দেওয়া যায়, আগে নামাজটা পড়েই নেই। নামাজ পড়েছেন, নামাজ পড়া শেষ, সুম্মা আতাইতুহু, আমি নবীর কাছে আসলাম। আসার পরে নবী সাল্লাম বললেন আমি কি তোমাকে ডাকি নাই? তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নি কুনতু উসাল্লি, আমি নামাজ পড়তেছিলাম, এজন্য ফালাম উজিব, আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। এবার রাসূলের ফতোয়া শুনে আল্লাহ রাসূল বলছেন আবু সাঈদ তুমি কি এই এই আয়াতটা পড়ো নাই যেটা আল্লাহ তাআলা সূরাতুল আনফালে নাযিল করেছেন? আয়াত নম্বর সূরাতুল আনফাল 24 নম্বর আয়াত, আয়াতটা খুলে এক সময় দেখবেন يا ايها الذين امنوا হে মুমিনগণ। আমরা কি মুমিন না? যে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে সে কি মুমিন? আমাদেরকে আল্লাহকে বলছেন يا ايها الذين امنوا হে মুমিনগণ, হে মুমিনগণ ইস্তাজিবু লিল্লাহি ওয়ালিরাসূলি আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে ডাকে তোমরা তাৎক্ষণিক আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। এই আয়াত দ্বারা আল্লাহ রাসূল বুঝাইছেন আমি যখন তোমাকে ডেকেছি তুমি নফল নামাজ পড়তেছিলা, তোমার দায়িত্ব ছিল নামাজ বন্ধ করে আগে আমার কথা শোনা, তারপরে নামাজ পড়া। এতে বোঝা যায় কি নফল নামাজের চাইতে নবীর কথা মানা জরুরি বেশি না কম? কথা বলেন, যেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় কোন উম্মতকে যদি ডাকেন তাৎক্ষণিক তার ডাকে সাড়া দেওয়া যদি জরুরি হয়, নফল নামাজটা যদি বাতিল করতে হয়, আজকে বিশ্বনবী নাই কিন্তু তার কথাগুলো বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদে সংকলন করা আছে, এই হাদিসগুলো মানা আমাদের জন্য জরুরি কম না বেশি? কথা বলে বেশি, তাহলে বোঝা যায় আল্লাহর রাসূলের মর্যাদা উম্মতের জন্য কম না অনেক গুণ বেশি? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে রাসূল আর কথা বাড়ান নাই, তারপরে তিনি বলছেন শোনো আলা উআল্লিমুকা আজমু সূরাতিন ফিল কুরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, এই মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি তোমাকে কোরআনের মধ্যে সবচেয়ে মহান একটি সূরা শিক্ষা দেব। বলেন সুবহানাল্লাহ। মসজিদ থেকে তোমরা যখন তুমি যখন বেরিয়ে যাবে
বেরিয়ে যাওয়ার আগে আমি তোমাকে কোরআনের মহান একটি সূরা শিক্ষা দেব। আবু সাঈদ ইবনে মুআল্লা খুব খুশি, মহান একটা সূরা শিক্ষা দিবে, কিছুক্ষণ ওয়েট করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার হাত ধরলেন, আমার সাথে কথা বলতে বলতে মসজিদের দরজায় পৌঁছে গেছেন, মানে কি এখন বেরিয়ে যাবে। আমি ভাবলাম রাসূল মনে হয় ভুলে গেছেন, মসজিদ থেকে বের হওয়ার আগে আমাকে একটি সূরা শিক্ষা দিবেন, এ কথা মনে হয় তিনি ভুলে গেছেন। তাই আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন নাই মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার আগে কোরআনুল কারীমের মধ্যে মহান একটি সূরা আপনি আমাকে শিক্ষা দিবেন? তখন রাসূল আমাকে তেলাওয়াত করে শোনাইছেন, আমার সাথে সবাই তেলাওয়াত করবেন, কেউ ঠোঁট বন্ধ করবেন না। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা নাআবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মনোযোগ দিয়ে শুনেন, এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেলাওয়াত করে শোনালেন। হাদিস অংশ এ পর্যন্ত শেষ। এই হাদিস যদি প্রমাণিত হয়, কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, 114টি সূরার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান সূরার নাম কি বলেন? সূরাতুল ফাতিহা। এবার পরের ফজিলত, সূরাতুল ফাতিহা হলো এমন একটা সূরা, এটার নাম হলো সূরাতুর রুকিয়া, জারফ করার সূরা, আর একটা নাম হলো সূরাতুস শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরা দিয়ে রোগীকে ঝাড়ফুঁক করা হয়, এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করলে রোগী সুস্থ হয়ে যায়। দলিল সহিহ বুখারী 2276 নম্বর হাদিস। সংক্ষেপ করে বলছি, আন-নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনতালাবা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সফরাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় সাহাবী একটা সফরে গেলেন। সফরে যাওয়ার পরে আরব গোত্রের যে কোনো একটা গোত্রে গিয়ে অবস্থান করলেন, শিবির স্থাপন করেছেন, মানে কিছুক্ষণ থাকবেন। এরপরে এলাকাবাসীকে বললেন, আমরা প্রায় 100 থেকে 150 লোক আপনাদের এলাকায় এসেছি, আপনাদের অনুরোধ রইল আমাদেরকে এক বেলা মেহমানদারি করা, কি করাবে? ফাসতাদাফুলহুম, তাদের জন্য একটু মেহমানদারি করায়। ফাও এলাকাবাসী বলল, না আমরা আপনাদের মেহমানদারি করাতে পারবো না। ফাসনুদিকা সাইয়্যিদুহুম, কিছুক্ষণের মধ্যে ওই এলাকাবাসীর একজন নেতা ছিলেন, নেতাকে বিশ্ব থেকে দংশন করলো। কিসে বিশ্ব থেকে দংশন করেছে? এই লোকেরা তাদের সাধ্যমতো যত চিকিৎসা সম্ভব সব কিছু দিয়ে চেষ্টা করেছে, কিন্তু কোনো ফল হয় নাই। এবার একজন লোক বলল, ভাইরা আমাদের এলাকায় কিছু নতুন লোক এসেছে, আমরা তো চেষ্টা করলাম, দুজন লোক পাঠাও, এই এলাকাবাসীর মধ্যে এই নতুন লোকদের মধ্যে কোনো চিকিৎসক আছে কিনা দেখো। বলল তো ভালো কথা। লোকেরা আসে এসে বলল, আমাদের নেতাকে বিশ্বতে দংশন করেছে, আমরা চেষ্টা করেছি সুস্থ হয় নাই, তোমাদের মধ্যে কি কোনো এরকম চিকিৎসক আছে, ডক্টর আছে? আবু সাঈদ খুদরি বললেন, নাম আছে। কে বললেন? আবু সাঈদ খুদরি, নাম। সব সাহাবী অবাক হয়ে তাকায় দিছে, উনি আবার চিকিৎসক হলো কবে, উনি আবার ডাক্তারি প্রশিক্ষণ দিল কবে? মনোযোগ দিয়ে শুনবেন, এবার আবু সাঈদ খুদরি খুব শক্ত, মিয়া তোমাদেরকে বলেছিলাম আমাদেরকে একটু মেহমানদারি করাও, তা তো তোমরা করাও নাই, এবার তোমাদের নেতাকে ঝাড়ফুঁক করাবো না যতক্ষণ পর্যন্ত এক পাল ছাগল আমাদেরকে না দিবে। সহিহুল বুখারী আরেক বর্ণনা, বিসালাসিনা শাতান, 30টা ছাগল দিতে হবে, ছাগল দিলে আমি ঝাড়ফুঁক করতে পারি, না হলে করব না। এখন 30টা ছাগল, দ্যাট ইজ নো ফ্যাক্টর, এটা তো কোনো ব্যাপারই না, আমাদের নেতার তো সুস্থ করতে হবে, আচ্ছা ঠিক আছে দেব।
সুনানে ইবনে মাজার বর্ণনা এসেছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলা তিনবার, সন্ধ্যা বেলা তিনবার, এইভাবে তিন দিন পর্যন্ত লোকটাকে ঝাড়ফুঁক করেছে। সূরাতুল ফাতিহা দিয়া, সূরাতুল ফাতিহা পড়া শেষ, মুখের লালা দিয়া ওই বিশ্ব দংশঙ্কিত জায়গাটায় একটু মুছে দিয়েছে। তিন দিন পর্যন্ত করার পর লোকটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। কি সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ? আচ্ছা এবার শুনে বলছে, সুস্থ তো বললাম, ছাগল দাও, 30টা ছাগল দিছে। এখন ছাগল দেওয়ার পরে সাহাবীরা একলা, কেউ বলেছে ছাগল কেউ ভাগ করতে পারবো না, কেউ বলে ছাগল ভাগ করে সবাইকে নিতে হবে, কেউ বলে মিয়া ভাগ কে নিবা না নিবো গুলো বা কোরআন দিয়া জারফুক করে টাকা নিসাও, কোরআন দিয়া জারফুক করে যে ছাগল নিসাও, এটা কি হারাম না হালাল নবীর কাছে জিজ্ঞেস না করা পর্যন্ত কেউ নিতে পারবে না। কারণ আমাদের নবী এখনো জীবিত আছেন, তখন তাদের মধ্যে ঠিকই প্রশ্ন জেগেছে, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে চুক্তি করে টাকা নিলাম, এটা কি হারাম না হালাল আগে জানতে হবে, তারপরে ভাগ করে নিব। সাহাবায়ে কেরাম হালাল হালাল এবং হারামের ব্যাপারে সচেতন কম না বেশি? আর আমরা মনে করি নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, হারাম হালাল ওটা পরে পাওয়া যাবে, আগে এখন নিয়ে নাও। এরকম হলে আমরা বলতাম না, কেউ ভাগ করলো না, 30টা ছাগল নিয়ে নবীর কাছে এসেছেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর রাসূল, আমরা তো এরকম কাহিনী করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি প্রশ্ন করছেন মুস্কি হেসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ খুদরী, তোমাকে কে বলল সূরাতুল ফাতিহা দিয়ে জারফুক করা যায়? কে বলেছে? আমি তো বলি নাই, আমার উপর কোরআন নাযিল হয়েছে, আমি তো বলি নাই। তখন আবু সাঈদ খুদরী আর কি বলবে? আবু সাঈদ খুদরী সূরা ফাতিহার অর্থ জানে না কি জানে না? আবু সাঈদ খুদরীর ভাষা আরবি, কোরআনের ভাষাও কি আরবি, তিনি অর্থ জানে। আবু সাঈদ খুদরী বুঝতে পারেন সূরাতুল ফাতিহার যে অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, এটার ভিতর যে তাৎপর্য কথা রয়েছে, আমার আত্মবিশ্বাস, এটা আমি যদি ঝাড়ফুঁক করে দিই আল্লাহ সুস্থ করে দিবেন বলে সুবহানাল্লাহ। এবার রাসূল বলছেন, অকসিমু অদরিবু লি বিসামিন, ছাগলগুলো বন্টন করো, বন্টনের সময় আমার জন্য একটা ভাগে রেখে দিও। তাহলে হারাম না হালাল? হারাম হলে রাসূল নিতেন? আচ্ছা হাদিস সংক্ষেপে এখানে শেষ। এই হাদিস থেকে প্রমাণিত হয় সূরাতুল ফাতিহা পড়ে কোনো ব্যক্তি যদি ঝাড়ফুঁক করা হয়, আত্মবিশ্বাসের সাথে করা হয়, আল্লাহ যদি কবুল করেন রোগীটা অবশ্যই সুস্থ হবে, এতে কোনো সন্দেহ। তাহলে এই জন্য সূরাতুল ফাতিহার নাম সূরাতুর রুকাইয়া, সূরাতুর শেফা। তিনটা ফজিলত চলে গেল, এখানে একটা প্রশ্ন আসতে পারে, এই যে ঝাড়ফুঁক করে সাহাবায়ে কেরাম 30টা ছাগল নিল, আমরা যদি ঝাড়ফুঁক করি আমাদের জন্য কি নেওয়া বৈধ? বৈধ। আপনি যদি কোনো ব্যক্তির সাথে চুক্তি করেন, আপনার এই রোগীটারে আমি সুস্থ করে দেবো, 10,000 টাকা দিবেন, সুস্থ করার পরে টাকা নিতে পারবেন, তবে ঝাড়ফুঁক করার তাবিজের হুকুম এক না।